আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন আসি নানি বাড়িতে, কালকে রাতেই চলে এসেছি। আসার পরে অনেক রাত হয়ে গেছিলো, দেন আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, দেন ঘুমিয়ে রেস্ট নিয়ে আজকে সবাই অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। যত দ্রুত ঘুমায় মানুষ তত দ্রুতই তো উঠে, তাই না? যাই হোক, অনেক সকাল সকাল উঠেছি, বাট ব্লগ করতে একটু লেটেই হয়ে গেল। ব্লগে স্টার্ট করলাম এখন 10টার মতো বাজে, এই 11টা বেজে গেছে। তো ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করি। সকালে রান্না শেষ হতে হইতে নানি আবার দুপুরে রান্না শুরু করে দিচ্ছে। এই দেখেন ফ্যান নিয়ে বসছে, এত বেশি গরম। এখানে 5-7 রান্না হচ্ছে, চিংড়ি মাছ, নদীর চিংড়ি না নানি, অনেক মজা লাগে। চিংড়ি বলে ছোট ছোট আর এটারে বলে চিংড়ি, সেই না? আর এখানে ভাজি করতেছে চিংড়ি দিয়ে। এখন হচ্ছে 5-7 রান্না করা হবে নানি। আগেই সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হইতেছে ওখানে, আর পেঁয়াজ, তারপর মরিচ দেওয়া হয়ে গেছে, পানি দেওয়া হয়েছে, আর লবণ, আর শাকটা এখন সিদ্ধ করবে। করার পরে হচ্ছে শাকটা হচ্ছে বাগার দিবে না নানি। এই তো এখন এত সুন্দর করে সিদ্ধ দিবে। আর এখানে পাট শাক হচ্ছে ধোয়া হয় না, ধোয়া ছাড়াই হচ্ছে রান্না করতে হয়। ধুইলে এটা একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, খেতে মজা হয় না, শাকের টেস্টও আসে না। তো আশেপাশে সবাই হচ্ছে গল্প করতেছে বসে। এতগুলো লাগবো না, ওই যে নিচে পড়ে গেছে খালাকটা, শুকনো মরিচ নিতেছি, এত ঝাল এগুলা। এনো নানি, নানি এনো, ওদিকে সব বিয়ের গল্প হইতাছে, কে মাংস খাইলো কোন দল। এই যে ভাজি হয়ে গেছে, এটা নিয়ে যাই করে। এই যে ভাজি হয়ে গেছে, এটা অনেক টেস্ট লাগবে খেতে। এই যে এখন হচ্ছে শাক বাগার দেওয়া হবে, মরিচ দিছে ফার্স্টে, এখন তেল দিতেছে। শাকটা বাগার দেওয়ার পরে একদম পুরো এত সুন্দর একটা স্মেল বের হবে, আশেপাশের মানুষ তখনই খাওয়া স্টার্ট করে দিব, নামানোর সাথে সাথে। তো এখানে মরিচটা পুরিয়া পরে একটা কালার আসছে পোড়া পোড়া, আর এদিকে নানি হচ্ছে সাথে সাথে রসুন কাইটা দিচ্ছে আর শিকলা সহ দিচ্ছে, মানে খোসা যেটা আছে। আর এখন হচ্ছে শাক কই নানি, শাক দিবা না শাকে? এই দেখেন শাকটা সিদ্ধ হওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে। মাছ এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু করবে, মিক্স করবে, করার পরে এই যে শাকটা দিবে। শাকটা তো সিদ্ধই হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, এত মজা লাগে এই শাকটা। এই তো এখন হচ্ছে শাক দিয়ে দিবে, অনেক সুন্দর একটা স্মেলও বের হয়ে গেছে। আর এই শাক দিলে তো আরো মজা লাগে, আর ভাত খাওয়া যায় প্রচুর পরিমাণে, ভাত খাওয়া যায়, সবাই এই শাকেই নেয় খাওয়ার স্টার্ট। এই দেখেন কি সুন্দর, আর হয়ে গেছে। এই শাক রান্না করতে বেশি টাইম লাগে না, সিদ্ধ হওয়া মানে শাক হয়ে গেছে। এখন সে দু একটা নাড়া দিবে, শেষ হয়ে গেছে নানানি, রান্না হয়ে গেছে। এই দেখেন একদম হয়ে গেছে নানির হাতের মজার পাট শাক, খুব মজা লাগে এই শাক। এই দেখেন এখন একদম গরম, আর মাটির চুলার রান্নার টেস্টই তো অন্যরকম, বুঝে নেব তো সবাই। এটা খাসি গরম না, ও না নেম পারবো না, গরম গরম গরম। তো এখানে হচ্ছে এটা মাছের নাম কি নানি? পোয়া মাছ। পোয়া মাছ ভাই যে তারপর রান্না করবে? এই যে ভাই আমার নানু কিন্তু আবার সব মাছ, ইলিশ মাছ বাদে সব মাছ হচ্ছে ভাই যে ভাই যে রান্না করে। ইলিশ মাছ ভাই যে রান্না, ইলিশ মাছ ভাই যে রান্না করে না? হ্যাঁ, ইলিশ মাছ না বাদে তো নানা খায় না। আচ্ছা এখন হলো চুলায় দিবে। আরে আল্লাহ, সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন ঘোরাই ঘোরাই সব জায়গায় তেল দেওয়া হবে, যেহেতু অনেকগুলো মাছ হয়ে গেছে। নানি নরম ছিল না? ও কোয়া মাছ ভাজতে গেলে বলে ভাঙে, এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন কষায় রান্না করবা না? কষায় রান্না করবে, ঝোল দিও না তাহলে বেশি, অবশ্য মানুষও বেশি। পানি দিতে একটুখানি, এখন এটা কষিয়ে তারপরে হচ্ছে কষানোর পরে মাছ দেওয়া হবে। এই তো একটু পানি দিয়ে এখন হচ্ছে একটু মিক্স করে মাছ দিয়ে দিচ্ছে।
আসলে অনেকগুলো মাছ তো ওই অল্প পানি তো হইতো না, এই জন্য এখন এটা আর 5-6 মিনিট জ্বালাবে, জ্বালানোর পরে তুলে ফেলবে, তখন একটু ঝোলটাও ঘন হবে। বেগুন কি ভাজি করবা? বেগুন কাইটা বানানি করে রাখবি, দাও আমার হাতে দাও না তো আরো গরম, অনেক গরম। ফ্রিজ থেকে লেবু নিতে বললো নানু, ফ্রিজের অবস্থা কি আল্লাহ। কয়টা নেবে মরিয়াম? দেখার পরে লোভ হয়ে গেল, একটা খেয়ে নেই। এই যে এই দেখেন, খুব মজা। এটা হলো আবাত্তি, বলেন আবাত্তি, আবাত্তি একটু পরে সবাই হচ্ছে দুপুরের খাবার খাবে। আনু কাইটা কাইটা দিচ্ছে, আমি ধুয়ে ধুয়ে রেখে দিই এটার ভেতরে। আর ওদিকে আবার লেবু কাটবে। আর কাটা লাগবে না নাকি? খাওয়ার সময় তো শোষা অনেক খায় সবাই, ঠিক না? দাও আমি কাটতে থাকি। শোষা তুমি মাছ ভাজো, অনেক গরম, অনেক গরম। তো নানি একা একা পারতেছে না, আমি শোষা কাইটা দিতে যতটুকু পারি হেল্প করার ততটুকু এই করছি। আর ওদিকে কালকে ঝগড়া হচ্ছে আমার মামার আম্মুর ভিতরে। এই শোষা গুলো অনেক মজা। শোষা বলে নাকি ফিরাই বলে? এগুলা শোষা, আবার কিছু একদম মজা লাগে। এগুলো এই বিচি হয় নাই তো এখনো, ছোট ছোট একদম। ওদিকে নানির তরকারি রান্না করা হয়ে গেছে, আমার তো খাওয়া দাওয়া কিন্তু এক ব্যাচ হয়ে গেছে, এখন আবার আমরা বসছি। এতদিন আমরা মাছ মাংস খেয়ে একদম অস্থির হয়ে গেছে, এই জন্য নানু একটু শাক, তারপর চিংড়ি মাছ। ফার্স্টে যারা বসছিল তারা তো প্লেট পাইছে, পরে প্লেট না পাওয়াতে দেখেন আমার খালামণি বল নিয়ে বসছে, নানিও বল নিয়ে বসছে, আমি একটা পাইছিলাম প্লেট, তাও কি অবস্থা দেখে দেখো না কতগুলো ভাত নিছে খালায়। আপনারা দেন একটু মানে কি কম দেন, একটা বল, এক বল ভাত নিয়ে বসে, এত আবার কিছু হইব না, আবার নিব। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি ও ছয় করে দিই মানুষ এত পেট। হ্যাঁ, ফুবু করতে গেলাম একদিন, বুঝছো, খাইলো ভাত কত দি খাইয়া গেলাম আমার একটু বাজারে, আয়া আবার ভাত খাইলো, ভাত খাইতে গেছে কি রে, ও যা রায় করে দি। এই আনার কে খাবে? তুমি খাবে, আব্দি আর তুমি খাবে, বাতাস করে নি, আনার কে বাতাস করতে হয় না, ওরে আল্লাহ। কেউ না, এই দুইজন হচ্ছে টেবিলে বসে বসে দুষ্টুমি করতেছে, আর হচ্ছে আনার খাচ্ছে, আর তাবে কি করতেছে দেখেন, আনার কে বাতাস দিতেছে। তুমি নাও, আনার কে বাতাস দিতে হবে না, তুমি নাও, তোমার মুখের সামনে নাও বোকা।
আজকে আমার গোসল করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে, সবার পরে গোসল করছি খাওয়া দাওয়া করে, আর এখন হচ্ছে সবাই ওই বাড়িতে গেছে খালামনির, তো আমি একটু যাচ্ছি, সবাইকে ডাকতে পাঠাইছে। এসে দেখি সবগুলো হেগে রেখেছে, এর জন্য পারফিউম দিয়ে দিতেছে। তোরা হাগছিস না, তোদের বাড়ি এর হাগছে, ইঁদুর হাগেছে, অনেক দুর্গন্ধ। কিন্তু কালকে আরো বেশি ছিল, কালকের সিন যদি দেখতেন কারণ আমরা মানুষ বেশি সিরিয়াল পাইতেছিলাম না, এই জন্য আমি ভাবলাম যে আমার পেটের কষ্ট না দিয়ে গোসল টোসল করে রিল্যাক্স হয়ে এখন দেখছো কি রিল্যাক্স লাগতেছে, আমার লাগতেছে অনেক ভালো লাগতেছে। বাড়ির মানুষ কি করতেছে? আচ্ছা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বাড়ির মানুষ কি, তোমাদের ডাক পাঠাইছে এখন, চলো আমরা যাই এখন। এত কষ্ট করে কাম করছে, তো এখন হচ্ছে আমরা একটু দোকানে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত না 8টা 7টার মতো বাজে, চা খাবো সন্ধ্যার সময় সবাই। চা খাওয়ার জন্য বিস্কিট নাই, চা পাতা নাই, আমাদের হচ্ছে রেগুলার চা পাতা কিনে নিতে হয় যেহেতু দোকান কাছে, বুঝে নি একটু ব্যাপারটা। তো আমরা হচ্ছে ফার্স্টে গিয়েছিলাম, ওয়াইফাই আমাদের ডিসকানেক্ট করে দিচ্ছে, আমরা বিল দেইনি এই জন্য, সে ওদিকে হাঁটতে হাঁটতে একটা দোকানে গেলাম, তারপর হলো বিল দিলাম, এখন মনে হয় বাসায় ওয়াইফাই দিছে যাইন না। আসার সময় চা পাতি লাগবো না খালা, চা পাতি চা আছে মনে হয়, দেখি দুই প্যাকেট আনলাম, বিস্কিট আর বাচ্চাদের জন্য হচ্ছে একটা খাবার টাইপের চকলেট, তো ওরা হচ্ছে খুশি হবে অনেক। তো ব্লগ চকলেট কেমনে দৌড় দিল আপনার, এখানে একটা ইয়ে আছে বেড়া আছে আমার সোনা, ওটা পুরো উড্ডয়ের মধ্যে রেখে দাও, আমি বই পেয়ে গেছি। তো ভাইয়ার জন্য হলো চা বানাবো এখন, সন্ধ্যা হইলে সকাল হইলে ভাইয়ার জন্য হলো চা বানাইতে হয়, আব্বুরে বানাই দাও শুধু।